নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ শাখার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। বৈশ্বিক মহামারীর এই সংকটকালীন সময়ে আমাদের অধ্যক্ষ মহোদয় তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এরই ধারাবাহিকতা আজ আমি আলোচনা করব তোমাদের ব্যবসা উদ্যোগ বিষয়ে। আজকের আলোচনার বিষয় পঞ্চম অধ্যায়, ব্যবসায়ের আইনগত দিক, লিগেল অ্যাসপেক্টস অফ বিজনেস। জীবিকা ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো ব্যবসা করার অধিকার যে কারো রয়েছে, তবে সকল ব্যবসা দেশের প্রচলিত আইন দ্বারা স্বীকৃত ও বৈধ হতে পারে। এ পাঠ শেষে আমরা ব্যবসায়ের বিভিন্ন আইনগত দিক, যেমন লাইসেন্স, পেটেন্ট, ট্রেডমার্কস, ফ্রাঞ্চাইজ ইত্যাদি সম্পর্কে আজকে আমরা জানতে পারি। ব্যবসায়ের আইনগত দিকের একটি ধারণা আমি তোমাদেরকে একাধিক উদাহরণের সাহায্যে এই ধারণাটি স্পষ্ট করতে চাই। 1998 সাল হতে ব্যবসা শিক্ষা শাখায় ব্যবসা উদ্যোগ বইটি পাঠ্য করা হয়েছে। এই বইটির রচনার দায়িত্ব পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শাখার একজন প্রখ্যাত শিক্ষকের উপর। তিনি এই বইটি রচনা করেন এবং বাজারজাত করেন। ব্যবসা উদ্যোগ বইটি তিনি যখন প্রথম বাজারজাত করেন, তিনি 8,000 কপি বাজারজাত করেন। শিক্ষার্থীরা এই বইটি ক্রয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। লেখক বইটি বাজারে ছাড়ার সাথে সাথেই হিড়িক পড়ে যায়। অল্প সময়ের মধ্যেই লেখকের পুরো বই বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে যাওয়াতে লেখক চিন্তা করল দ্বিতীয় সংস্করণ হিসাবে আরও 4,000 বই বাজারজাত করার সিদ্ধান্ত নিল এবং দ্বিতীয় সংস্করণে 4,000 বই ছাপিয়ে লেখক বাজারে ছাড়ল। কিন্তু লেখক হতাশার সহিত লক্ষ্য করল এবার যে 4,000 কপি বাজারে ছাড়ল সেই বইটি বিক্রি হচ্ছে না। কেন বিক্রি হচ্ছে না? লেখক এই হতাশা থেকে বাজার অনুসন্ধান করে দেখতে পেল যে এই বইয়ের নকল বই বাজারে সয়লাভ হয়ে গেছে। এই বইয়ের বিক্রয়ের প্রতি ঈর্ষান্বিত হয়ে একটি দুঃস্বপ্নি মহল এই বই হুবহু বাজারজাত করেছে এবং লেখকের বইটির মূল্যের চেয়ে নকল বইটির মূল্য কম। তাই শিক্ষার্থীরা কম দামে হুবহু বই নকল বইটি সংগ্রহ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। লেখক উপায়ন্তর না দেখে নিকটবর্তী একটি থানায় গিয়ে এর ইনফরমেশান দিল, বিষয়টি জানালেন। থানা কর্তৃপক্ষ লেখককে প্রশ্ন করলেন, আপনি যে বইটি লিখেছেন সেই বইটির কি আপনি কপিরাইট করেছেন? কপিরাইট হচ্ছে একটি লেখকের কোনো লেখা বা বই যাতে কেউ নকল করতে না পারে সেই ধরনের একটা লাইসেন্স। যদি কারো কপিরাইট নিবন্ধন করা থাকে তাহলে সেই বইটি কেউ নকল করতে পারবে। লেখক যদি এই বইয়ের কপিরাইট করে রাখত তাহলে বাজারে নকল বই আসার কোনো সুযোগ ছিল না। লেখক থানা কর্তৃপক্ষের কথায় চিন্তিত হয়ে পড়লেন। অথচ লেখক কিন্তু কপিরাইট সম্পর্কে জানত, শুধু কপিরাইট না করাতে বইটি নকল হয়ে যায়। আমি আরেকটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে আজকের ব্যবসায়ের লিগেল অ্যাসপেক্টস অফ বিজনেস এই বিষয়টি আরও স্পষ্ট করতে চাই। তিন বন্ধু মিলে যুক্তি করল যে আমরা রহিমুল্লাহর বাড়ি থেকে গরু চুরি করব, সেই গরুটি বাজারে বিক্রি করে যে টাকাটা পাবো আমরা তিন বন্ধু সমান ভাগে ভাগ করে নেব। সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা রহিমুল্লাহর বাড়ি থেকে গরুটি চুরি করলেন এবং তারা বাজারে নিয়ে বিক্রি করলেন। দুই বন্ধু সমান ভাগ করে টাকাটা নিয়ে নিলেন, অন্য বন্ধুকে একটি টাকাও দিলেন। সে হতাশা হয়ে তার প্রাপ্য টাকার জন্য আইনের আশ্রয় নিলেন, থানায় গিয়ে এই বিষয়টি জানালেন। থানা প্রথমে জিজ্ঞেস করল যে এই গরুটি আপনারা বাজারে বিক্রি করেছেন সেই গরুটির প্রকৃত মালিক কে? আপনারা কি তিনজন যে এর মালিক কোনো প্রমাণ আছে? এখন সে কি বলবে যে গরুটি আমরা চুরি করে এনেছি? কারণ
এই চুরি করে আনা জিনিসটি আইন কখনো সমর্থন করে না। দেশের আইন ওই ব্যবসাকে সমর্থন করে যেই ব্যবসাটি আইনের দ্বারা স্বীকৃত বা আইনের দ্বারা বলবৎযোগ্য। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ ব্যবসায়ের আইনগত দিক কী। ব্যবসায়ের আইনগত দিক বলতে আমরা বুঝব যে ব্যবসাটা দেশের প্রচলিত আইন দ্বারা স্বীকৃত, অনুমোদিত এবং সমর্থিত। দেশের আইনে সমর্থন করে না, স্বীকৃতি দেয় না এমন কোনো ব্যবসা ব্যবসা বলে পরিগণিত হবে না। সেটা জীবিকা অর্জনের জন্য হোক আর মুনাফা অর্জনের জন্য, যেই জন্যই হোক, সেই ব্যবসাটি যদি দেশের প্রচলিত আইনে সমর্থন না করে, দেশের প্রচলিত আইন দ্বারা স্বীকৃত না হয়, তাহলে সেই ব্যবসাটি কখনো আইনগত দিক থেকে যথাযথ হবে না। তাহলে এই হচ্ছে ব্যবসায়ের আইনগত দিক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ব্যবসায়ের একজন মালিকের বা একজন উদ্যোক্তার কিছু বুদ্ধিভিত্তিক সম্পদ থাকে, যেমন কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক, লাইসেন্স। লাইসেন্সটা কী? লাইসেন্সটা হচ্ছে কোনো ব্যবসা শুরু করার জন্য সে ব্যবসায়ের একটি অনুমোদন লাগে। অনুমোদন ছাড়া যদি তুমি কোনো ব্যবসা করো, সেই ব্যবসার কোনো আইনগত অধিকার তোমার থাকবে না। সেই ব্যবসায় যদি তুমি কোনো ফলস করো, আমরা যে উদাহরণ দুটি দিলাম এতক্ষণ, যদি তুমি কোনো বিপদে পড়ো, সেই বিপদে পড়ে যদি তুমি তার প্রতিকার প্রত্যাশা করো, যেহেতু সেটার আইনগত সমর্থন নাই, তাহলে তুমি সেই প্রতিকার পাবে না। আর যদি তুমি দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথভাবে ব্যবসা করো, যে সেটা যদি দেশের আইন দ্বারা সমর্থিত হয়, সে ব্যবসায়ের যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে বা বিপদ আপদে নিপতিত হলে তুমি আইনগত সমর্থন পাবে এবং সেখান থেকে রেস্কিউ পাবে, প্রতিকার পাবে। সেই জন্যেই আমরা আজকে দেশে ব্যবসায়ের আইনগত দিকের বিশেষ করে আজকে আলোচনা করব লাইসেন্স নিয়ে। তাইলে লাইসেন্স হচ্ছে কোনো ব্যবসা শুরু করার অনুমোদন বা অনুমোদন পত্র। এক এক ব্যবসায়ের অনুমোদনকারী কর্তৃপক্ষ এক একজন থাকে। যেমন আমরা যদি একটি সমবায় ব্যবসা শুরু করি, তাহলে সেটার লাইসেন্স প্রদান করবে সমবায় অধিদপ্তর। আমরা যদি এক মালিকানা ব্যবসা করি, এক মালিকানা ব্যবসাটি যদি পৌর এলাকার মধ্যে হয়, তাহলে সেই ব্যবসায়ের অনুমোদনদাতা হচ্ছে পৌর কর্তৃপক্ষ। আর যদি সেটি পৌরসভার বাইরে হয় বা সিটি কর্পোরেশনের বাইরে হয়, তাহলে তার অনুমোদন দিবে জেলা প্রশাসন। সেই অনুমোদন পত্রটির নাম তোমরা সকলেই শুনেছ, সেটাকে বলা হয় ট্রেড লাইসেন্স। তাহলে ট্রেড লাইসেন্স কী? ট্রেড লাইসেন্স হচ্ছে ব্যবসা শুরু করার একটি বৈধ অনুমোদন পত্র। তুমি যদি কোনো ব্যবসায় ট্রেড লাইসেন্স অর্জন করো, তাহলে তোমার বুঝতে হবে সেই ব্যবসাটা তোমার দেশের সরকার তোমাকে অনুমোদন দিয়েছে, বৈধতা দিয়েছে সেই ব্যবসাটি করার জন্য। অর্থাৎ সেই লাইসেন্স পাওয়ার পরে তুমি যে ব্যবসাটি করবে, সেই ব্যবসাটি হচ্ছে একটি বৈধ ব্যবসা দেশের প্রচলিত আইন অনুযায়ী। তারপরে আমরা যে প্যাটেন্টের কথা বললাম, প্যাটেন্ট হচ্ছে একটি স্বত্বাধিকার। স্বত্বাধিকার কী? অর্থাৎ এই পণ্যটা বা এই ব্যবসাটা করার অধিকার একমাত্র আমাদেরই আছে। যেমন আমরা বাংলাদেশে সজীব কর্পোরেশনকে সিজন জুস বাজারজাত করতে দেখি, তাহলে এই সিজন জুস কিন্তু প্রডিউসার প্রোডাক্ট কিন্তু সজীব কর্পোরেশনের নাম। তোমরা জানো কি না জানি না, এই সিজন জুসটি মূলত প্রোডাক্ট হচ্ছে একটি পাকিস্তানি কোম্পানি। তাহলে বাংলাদেশে একমাত্র এটা বাজারজাত করে সজীব কর্পোরেশন। কিসের বলে? এটা প্যাটেন্টের বলে। তারা ওই কোম্পানি থেকে এটা প্যাটেন্ট নিয়েছে যে বাংলাদেশে এই পণ্যটি আমরা বাজারজাত করি। তোমরা এরকমভাবে অনেক পণ্যের তোমরা বাজারজাত করতে দেখবা যেটার প্রডিউসার কিন্তু আমাদের দেশীয় নয়, সেটার প্যাটেন্টের মাধ্যমে সেই পণ্যটি তারা বাজারজাত করছে। তারপরে আমরা আরেকটি জিনিস বলেছিলাম তোমাদেরকে, যে আজকে আমরা কপিরাইট সম্পর্কে আমরা বলেছিলাম। তাহলে কপিরাইট হচ্ছে আমি যদি কোনো কিছু লিখি বা আমি কোনো বই, গল্প, উপন্যাস, সেটি যদি আমি ওই কর্তৃপক্ষের কাছে অর্থাৎ প্রকাশন অধিদপ্তর থেকে যদি আমি এটাকে কপিরাইট করি, তাহলে আমার বইটি আমি ছাড়া আর এটাকে প্রকাশ করতে পারবে না। তারপরে আরেক ধরনের লাইসেন্স আছে ট্রেডমার্ক। ট্রেডমার্ক কী? ট্রেডমার্ক হচ্ছে আমি আমার পণ্যের যেই লোগোটি
যে মনোগ্রামটি ব্যবহার করব সেটি যদি আমি ট্রেডমার্ক করে না রাখি তাহলে এটা যে কেউ নকল করতে পারবে, আমার গুডউইল নিয়ে যেতে পারবে, আমার পণ্যের মতো হুবহু পণ্য তৈরি করে সে আমার ট্রেডমার্কটি ব্যবহার করবে। ধরো ইউরোপোলা সফট ড্রিঙ্কস, ইউরোপোলা সে যেভাবে লেখে যদি সে এটা ট্রেডমার্ক না করে, যে কেউ যে কোনো মুহূর্তে ওই যে লেখকের বইয়ের মতো হুবহু ইউরোপোলা লিখে সেটা সে বাজারজাত করে দেবে, সে পানি বোতলের ভিতর ঢুকিয়ে হুবহু ইউরোপোলার পানীয় বোতল বাজারজাত করবে। এতে যদি ইউরোপোলা গিয়ে সেখানে বাধাগ্রস্ত করে বা আইনের আশ্রয় নেয়, আইন প্রথমে জিজ্ঞেস করবে আপনার এই লোগোটাকে ট্রেডমার্ক আছে, যে নকল করলো সে যদি পরে উৎপাদন করেও সেটা ট্রেডমার্ক করে ফেলে তাহলে কিন্তু সেই পণ্যটার দাবিদার হবে যিনি ট্রেডমার্ক করলেন তিনি। এই জন্যে কোনো পণ্য বাজারজাত করার আগে তার যে মনোগ্রামটা তৈরি করবে বা যে লোগোটা নির্মাণ করবে সেই লোগোটা অবশ্যই ট্রেডমার্ক করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ ব্যবসায়ের আইনগত দিক কী এবং আইনগত দিকগুলো কী কী। আজকে আমরা ট্রেডমার্ক, লাইসেন্স, পেটেন্ট এবং আমরা কপিরাইট সম্পর্কে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা এই ব্যবসার আইনগত দিকের উপরে আরও বিস্তারিতভাবে আলোচনা করব এবং ব্যবসায়ের অন্যান্য দিকগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ব্যবসায়ের আইনগত দিক বুঝতে পেরেছ এবং এটি একটি আইনগত দিক, এই অধ্যায়টি একটি জটিল অধ্যায় বলে অনেকে এই অধ্যায়টি পড়তে চায় না। তোমাদের অবগতির জন্য বলছি ব্যবসায়ের আইনগত দিক, লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস, এই অধ্যায় থেকে প্রতি বছরেই একটি কোশ্চেন অবশ্যই পরীক্ষায় থাকবে। আশা করি তোমরা এর মূল কনসেপ্ট ধারণ করতে পেরেছ এবং সেইভাবে তোমরা প্রস্তুতি নেবে এবং তোমরা সবাই ভালো করবে। আগামী ক্লাসের প্রত্যাশা রেখে তোমাদের আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসে অংশগ্রহণ করার প্রত্যাশা রেখে তোমরা সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সবার জন্য শুভকামনা।